ব্রাদার অলরেডি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, আজকে আবারও এই অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেইলস আপনাদের বলবো। কেন গাইস, এই অ্যাপ্লিকেশন হচ্ছে বিগেস্ট আপডেট, ছোটখাটো আপডেট নয়, বিগেস্ট আপডেট। এবং এই আপডেটে একজনকে রেফার করলে এই কোম্পানি আপনাকে দিচ্ছে 2000 টাকা, যেটা অন্য কোনো অ্যাপ্লিকেশন কোনো দিনেও আপনাকে দেননি। এবং এই অফারটা কত দিন চলবে সেটা আমি বলতে পারবো না, এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো ভিডিও দেখা মাত্র অফার অ্যাপ্লাই করুন, 2-4 জন ফ্রেন্ডকে রেফার করুন এবং 2000-2000 করে আপনি আপনার ব্যাংকে নিয়ে নিন। আমি A to Z আমি আপনাকে বিশ্লেষণ করবো, আমি জাস্ট আপনাকে রিকমেন্ড করবো ভিডিওটি A to Z দেখে ভিডিওটি লাইক করে দেবেন। সঙ্গে সঙ্গে এটাও আমি আপনাকে ঘোষণা করছি, এই ভিডিওতে আছে বিগেস্ট একটা গিভওয়ে, যে গিভওয়েতে আপনি পার্টিসিপেট করবেন। গিভওয়ে কত টাকা, 2000 টাকা থেকে 5000 টাকার মধ্যে একটা গিভওয়ে আছে, যে গিভওয়েতে আপনি পার্টিসিপেট করবেন এবং পার্টিসিপেট করে এখান থেকে গিভওয়ে উইনার হয়ে যাবেন। তো কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন আমি ভিডিও শেষে জানাচ্ছি। ফার্স্ট টাইম ভিডিও স্টার্ট করে নেই এবং দেখে নেই কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, কিভাবে এই অ্যাপ্লিকেশন রেজিস্টার হবেন। রেজিস্টার বিষয়টা আপনি ভালো করে দেখুন, কেন গাইস একটু জটিল প্রক্রিয়া, আপনি ভালো করে যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সঙ্গে সঙ্গে এটাও আমি আপনাকে রিকমেন্ড করবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। কেন গাইস সবার আগে লুট এবং আপডেট ওখানে ফার্স্ট পোস্ট কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো লেটস স্টার্ট ব্রাদার, ফার্স্ট টাইম আমি ভিডিও অ্যাপ্লিকেশনের সাইন আপ প্রসেস দেখাবো এবং তারপর এই অ্যাপ্লিকেশনের রেফারান দেখাবো এবং কিভাবে সেটা উইথড্র করে ব্যাংকে নিয়ে যেতে হয় সেটাও আমি আপনাকে শো করাবো। তো চলুন ফার্স্ট টাইম দেখে নিই কিভাবে আপনি সাইন আপ করবেন। ফার্স্ট টাইম আমি আপনাকে রিকমেন্ড করবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, আপনি লিঙ্কে ট্যাপ করে দিন। অ্যান্ড দেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই লিঙ্কে আপনি ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনভাবে দেখতে পাবেন লোডিং হবে, লোডিং হতে হতে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে গুগল প্লে স্টোরে। মানে আপনার সামনে যে কার্ডটা আসবে, কার্ডের নাম হচ্ছে ওয়ান কার্ড মেটাল ক্রেডিট কার্ড। আপনি এটা একটি ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন এবং যে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন লাইফ টাইম ফ্রি অ্যাপ্লিকেশন, এটা মাথায় রাখবেন। আপনাকে এই ক্রেডিট কার্ড ইউজ করার জন্য কোনো চার্জ কোম্পানিকে দিতে হবে না, কোম্পানি যত ক্রেডিট দেবে সেই ক্রেডিট আপনি ইউজ করবেন, টাকা পেমেন্ট করে দেবেন, কোনো চার্জ নেই। তো অ্যাপ্লিকেশন আমি এখান থেকে ওপেন করে নিলাম। অ্যান্ড ওপেন করার পর এবার আমি সাইন আপ কমপ্লিট করবো। অ্যান্ড সাইন আপ কমপ্লিট করার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছেন, গেট স্টার্টের অপশন আসবে, আপনাকে গেট স্টার্টে ট্যাপ করতে হবে। অ্যান্ড দেন আপনার সামনে মোবাইল নাম্বার চাইবে, যে মোবাইল নাম্বার আপনি আপনার ক্রেডিট কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার দিয়ে দিন। গাইস এখানে আপনার ক্রেডিট স্কোর থাকার কোনো প্রয়োজন নেই, আপনি কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন। তো মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আসলে আপনার সামনে এমন পেজ চলে যাবে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে লাইফ টাইম ফ্রি মেম্বারশিপ, কোনো এক্সট্রা চার্জ কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে। এবার আপনি নিচে যে গেট স্টার্টের অপশন আছে, গেট স্টার্টের অপশনে ট্যাপ করলে আপনার সামনে ঠিক এমন পেজ চলে আসবে, এখানে আপনার ইমেল ভেরিফাই করতে হবে। তো উপরে ইমেলে সাইন ইন ইমেলে ট্যাপ করুন। অ্যান্ড ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যতগুলো ইমেল আছে ইমেল শো করবে, আপনি ইমেলটা চুজ করে নেবেন, যে ইমেল দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড সেট করবেন। অ্যান্ড পাসওয়ার্ড সেট করার সঙ্গে সঙ্গে নিচে কনফার্মে আপনি ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে এসেছে, আপনি আপনার বেসিক ডিটেলস দেবে, আপনার নাম অ্যাজ পার প্যান কার্ড, প্যান কার্ডে আপনার যেমন নাম আছে তেমন নাম, আপনার ডেট অফ বার্থ মেল না ফিমেল সেটা দেওয়ার পর আপনি কনফার্মে ট্যাপ করে দেবেন। নিচে কনফার্ম আছে, কনফার্মে ট্যাপ করে দেবেন। গাইস A to Z দেখুন, A to Z আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি। তো দেওয়ার পর এবার গাইস আপনার কারেন্ট অ্যাড্রেস, প্রথমে আপনার পিন নাম্বার দেবেন, তারপর আপনার এলাকার অ্যাড্রেস দেবেন, তারপর হাউস নম্বর থাকলে হাউস নম্বর দেবেন, এরিয়া কোড, আপনার স্টেটের নাম, আপনার যে অ্যাড্রেস হয় কমিউনিকেশন অ্যাড্রেস সেটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর কনফার্মে ট্যাপ করবেন। এবার আপনাকে প্যান কার্ড নাম্বার চাইবে, পরপর দুবার আপনি প্যান কার্ড নাম্বার দিয়ে দিন, দেওয়ার পর কনফার্মে ট্যাপ করুন। অ্যান্ড কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখতে পাবেন লোডিং হবে। আর লোডিং হতে হতে আপনার সামনে ঠিক এমন একটা পেজ খুলবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ডিটেলস, আপনি যে ডিটেলস গুলো দিয়েছেন সেটা কনফার্ম ঠিক করে নিন, যে একবার দেখে নিন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে চেক বক্সে ট্যাপ করুন। অ্যান্ড চেক বক্সে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার কনফার্মে যে অপশন আছে আপনি কনফার্মে ট্যাপ করে দেবেন। অ্যান্ড কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এবার আপনার ক্রেডিট স্কোর দেখবে। গাইস ক্রেডিট স্কোর যদি থাকে তো ভেরি গুড, যদি না থাকে তো নো প্রবলেম, কেন আমার এখানে দেখতে পাবেন যে আমার ক্রেডিট স্কোর কিন্তু কিছুই নেই, আমার ক্রেডিট স্কোর নেই, তবুও কিন্তু আমি অলরেডি কার্ড পেয়ে গেছি, সে কার্ডও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্রেডিট স্কোর নেই, এই জন্য ক্রিয়েট এ FD, অর্থাৎ আপনাকে একটা ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে এবং সেখানে মিনিমাম 2000 টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রিয়েট ফিক্সড ডিপোজিট ট্যাপ করলাম, আমি কনফার্মে ট্যাপ করে নেবো। অ্যান্ড কনফার্মে ট্যাপ করার পর আপনাকে কি একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কত টাকার এখানে আপনি 20,000 টাকা করতে পারেন, 2,000 টাকা করতে পারেন, 50,000 টাকা করতে পারেন। তো আমি আপনাকে সব থেকে কমটাই চুজ করতে বলবো। তো উপরে যে 2,000 টাকা আছে 2,000 টাকায় আপনি চুজ করতে পারেন অথবা বেশি করতে পারেন। তো আমি 2,000 টাকায়
ফার্স্ট টাইম 2000 টাকা চুজ করব এন্ড 2000 টাকা চুজ করার পর নিচে কনফার্ম এফডি তে আমি ট্যাপ করব এন্ড কনফার্ম এফডি তে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার সামনে এমন পেজ চলে এসেছে এবার এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট এটা আপনি কত দিনের জন্য করছেন এক বছরের জন্য অর্থাৎ কোম্পানিকে আপনাকে 2000 টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হবে এবং যেটা এক বছর পরে আপনি 2143 টাকা সহ আপনার ব্যাংকে পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনার কোনো লস নেই এখানেও কিন্তু লাভ আপনাকে সিকিউরিটি মানি হিসেবে কোম্পানির কাছে 2000 টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হবে এবং সেটা এক বছর পর কোম্পানি আপনার ব্যাংকে রিটার্ন দিয়ে দেবে ইন্টারেস্ট উইথ ইন্টারেস্ট সহ তো এখানে গাইস দেখতে পাচ্ছেন 2200 টাকার ওয়ান ক্রেডিট কার্ড অ্যাপ্রুভের অপশন আসবে আপনি অ্যাপ্রুভে ট্যাপ করে দিন আর অ্যাপ্রুভে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখতে পাচ্ছেন এমন পেজ খুলবে ইন্টারভিউ পার্সোনাল ডিটেলস এখানে আপনি আপনার নাম মায়ের নাম বাবার নাম এগুলো দিয়ে দিন দেওয়ার পর উপরে তুলবেন আর উপরে তোলার পর ন্যাশনালিটি সিলেক্ট করবেন আর ন্যাশনালিটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নেক্সট ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পর এখানে আরো কিছু পার্সোনাল ডিটেলস আপনার দিতে হবে যেমন আপনি ম্যারিড না আনম্যারিড আপনার অ্যানুয়াল ইনকাম কত আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কিনা ইত্যাদি দেওয়ার পর নেক্সট ট্যাপ করলে আপনার সামনে এমন পেজ চলে আসবে এবার গাইস কন্টিনিউতে ট্যাপ করে দিন এন্ড কন্টিনিউতে ট্যাপ করার পর একটা সেলফি আপনাকে এখানে আপলোড করতে হবে তো এখানে সেলফিটা আপনি আপলোড করে নেবেন দেন আপনার সামনে লোডিং হবে লোডিং হতে হতে এমন পেজ খুলবে তো গট ইট ট্যাপ করে দিন এবং এখানে আপনি ব্যাংক অ্যাড করুন কেন ব্যাংক অ্যাড করবেন আপনাকে তো 2000 আপনার যেহেতু ক্রেডিট স্কোর ভালো না এই জন্য আপনাকে 2000 টাকার ফিক্সড ডিপোজিট করতে হচ্ছে কোম্পানির কাছে এন্ড সেই টাকা যখন রিটার্ন দেবে এক বছর যখন আপ হয়ে যাবে এই ব্যাংকে আপনার রিটার্ন দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম 1 টাকা আপনার আমার ব্যাংকে চলে এলো আমি পেটিএম পেমেন্টস ব্যাংক দিলাম এন্ড দেন চলে আসার পর আপনার সামনে অ্যামাউন্ট চলে এসেছে এবার 2000 টাকা কোম্পানিকে আপনাকে দিতে হবে মানে ফিক্সড ডিপোজিট রাখছেন আপনি কোম্পানির কাছে তো সিম্পলি এখানে ভিম ইউপিআই থ্রু পেমেন্ট করে দিন এন্ড পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে লোডিং আপনি যে কোনো কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারেন যেমন পেটিএম ফ্রিচার্জ ইউপিআই যে কোনো কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট করে দিন অ্যান্ড ইনস্ট্যান্ট দেখতে পাবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট কমপ্লিট করেছি এবং উপর থেকে অলরেডি আমার মেসেজ চলে এসেছে দেখতে পাচ্ছেন উই হ্যাভ রিসিভ এফডি পেমেন্ট ফিক্সড ডিপোজিট পেমেন্ট আমি আমি আপনাকে দেখিয়ে দেবো আমি কত ফিক্সড ডিপোজিট করেছি সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো তো আমি তো 2000 টাকা দেখালাম এবং আমি কত করছি সেটা আমি দিয়ে দেবো এবার গাইস এই যে আপনি ফিক্সড ডিপোজিট করেন এর নমিনিও আপনি রাখতে পারেন চাই আপনার মা বাবা কাউকে আপনি নমিনি রাখতে পারেন অথবা পরেও করতে পারেন লেটার তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি করবেন তারপর এবার কনফার্ম অ্যাড্রেস চলে আসবে আপনার ফুল ডিটেলস এখানে চলে আসবে আপনার নাম আপনার অ্যাড্রেস ডিটেলস তো যে অ্যাড্রেসটা ঠিক সেই অ্যাড্রেসটা চুজ করে নেবেন নেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন কনফার্মে ট্যাপ করবেন আর কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার এফডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবার আপনার কার্ড অর্থাৎ গাইস আপনি যে মেটাল কার্ডটা পাচ্ছেন সেই কার্ড এখানে চলে এসেছে তো যে কার্ডের নাম সেই নামটা আপনি চুজ করবেন কার্ডের উপর কি নাম রাখবেন দেওয়ার পর আপনি কনফার্ম করবেন এবং আপনার সামনে লোডিং হবে লোডিং হতে হতে দেখতে পাবেন যে আপনার কার্ড কিন্তু রেডি হয়ে গেছে আপনি পেয়ে গেছেন একটা মেটাল ক্রেডিট কার্ড ভার্চুয়াল ক্রেডিট কার্ড এবং এই ক্রেডিট কার্ডটা আপনি বাড়িতে অর্ডার করতে পারেন আমার ক্রেডিট কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কখানা ক্রেডিট কার্ড আমি এখান থেকে নিয়েছি সেটা আমি আপনাকে দেখাবো তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টে ট্যাপ করলাম গ্র্যান্ড পারমিশনে ট্যাপ করলাম এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনের ওয়ান কার্ড অ্যাপ্লিকেশনের পারমিশনটা অ্যালাউ করে দেবেন অ্যান্ড অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ক্রেডিট কার্ড আপনি পেয়ে গেছেন এখানে 2200 টাকার ক্রেডিট লিমিট ফার্স্ট টাইম আপনি পাবেন এবং এটা খরচা করার পর যখনই আপনি 30 দিনের মধ্যে আবার পেমেন্ট করবেন আপনার ক্রেডিট লিমিট বাড়াবে প্রথমে এরা 2200 দেবে তারপর যত আপনি ইউজ করবেন এবং পেমেন্ট করবেন ঠিকঠাকভাবে ততই কিন্তু আপনাকে এরা ক্রেডিট লিমিট দেবে তো এই হচ্ছে গাইস অ্যাপ্লিকেশন সাইন আপ পদ্ধতি এবার আমি আপনাকে দেখাবো রেফার অ্যান্ড আর্ন এবং এখান থেকে কিভাবে টাকা উইথড্র করতে হয় সেটাও আমি দেখাবো প্লাস আমি আপনাদের জানাবো কিভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করবেন তো চলুন দেখে নেই ব্রাদার দেখতে পাচ্ছেন আমি আমার মেন ওয়ান কার্ড অ্যাপ্লিকেশনটা খুলে নিলাম যেখানে আমার টোটাল ক্রেডিট লিমিট আছে 19677 টাকা আপনি তো পাচ্ছেন 2200 টাকা আপনার ক্রেডিট কার্ডে কিন্তু 19677 টাকা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে আমার কার্ড এবার এখান থেকে আপনি ফিক্সড ডিপোজিট দেখতে পারেন কিভাবে ফিক্সড ডিপোজিট এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি টোটাল দুখানা ফিক্সড ডিপোজিট আছে কোম্পানির একটা হচ্ছে 10000 একটা হচ্ছে 2000 তো আমি এটা কোম্পানিকে ফিক্সড ডিপোজিট আপনি মাত্র 2000 টাকা ফিক্সড ডিপোজিট করবেন আর এখানে গাইস দেখতে পাচ্ছেন আমি পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাড করেছি আর এই পেমেন্ট ব্যাংকের টাকা আমার রিসিভ হবে কত 24 জানুয়ারি 2023 অর্থাৎ আমি 2022 ফার্স্ট জানুয়ারিতে ফিক্সড ডিপোজিট করেছি অ্যান্ড এখানে টোটাল 730 টাকা এক্সট্রা সহ আমার 10000 টাকা ব্যাক আসবে তো এটা আপনি ফিক্সড ডিপোজিট আপনি করতেও পারেন না পারেন মাত্র 2000 টাকা করুন আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে কোনো কিছু করার প্রয়োজন নেই এবার আসে রেফার অ্যান্ড উপরে আপনি শো পাচ্ছে দেখতে পাচ্ছেন 20000 পয়েন্ট পার রেফার ডিটেইলস একটু দেখার জন্য আপনি নিচে ট্যাপ করুন অ্যান্ড ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবল পয়েন্ট আছে 20000 পয়েন্ট অ্যান্ড 1000 পয়েন্টের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা আর 20000 পয়েন্ট ইজ ইকুয়াল টু 2000 টাকা হচ্ছে মানে 20000
পয়েন্টের মূল্য। এবার গাইস রেফারাল আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিতে ট্যাপ করুন, অ্যাক্টিভিটি ট্যাপ করার পর পাশে টানুন এবং এখানে দেখতে পাচ্ছেন রেফারালের অপশন। মানে রেফারালে আপনি যখনই ট্যাপ করবেন আপনি দেখতে পাচ্ছেন একজন ফ্রেন্ডকে রেফার করে আমি পেলাম 20,000 টাকা ইজিক্যাল টু 20,000 পয়েন্ট ইজিক্যাল টু 2,000 টাকা। তো এই 2,000 টাকা কিন্তু আমি একজন ফ্রেন্ডকে রেফার করলাম এবং এই রেফারাল কতদিন চলবে বলতে পারছি না, অটোমেটিক চলে 750 টাকা, এখন কিন্তু 20,000 পয়েন্ট দিচ্ছে, অটোমেটিক চলে 7,500 পয়েন্ট আপনি পান, এখন 20,000 পয়েন্ট একজন ফ্রেন্ডকে দিচ্ছে। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন 19,677 টাকা আছে। এবার আমি পয়েন্ট রিডিম করে দেখাবো, তার জন্য এখানে আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পর ইউজ পয়েন্ট বলে একটা অপশন আছে, ইউজ পয়েন্ট আমি ট্যাপ করবো। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন 1,000 কয়েনটা টেলে এই পাশে আনবো, এখানে 500 কয়েন, 500 কয়েনের মূল্য হচ্ছে 50 টাকা, আপনি যদি 1,000 কয়েন রিডিম করেন তাহলে তার মূল্য হচ্ছে 100 টাকা। তো সিম্পল এখানে 100 পয়েন্ট আছে, তো এখান থেকে আমি টানবো, টানার পর এখানে 1,000 পয়েন্ট এখানে ছেড়ে দেবো, উপর থেকে 1,000 পয়েন্ট একটু পাশে দিলে নিচের থেকে ছেড়ে দেবো, তো 100 পয়েন্ট রিডিম হয়ে গেছে। আবার আমি একবার টানবো, আবার একবার টেনে দেখতে পাচ্ছেন টানছে, অ্যান্ড এখান থেকে যখনই আমি টানবো দেখতে পাবো যে এখান থেকে নিচে টানলে আবারও কিন্তু আপনার রিডিম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কিন্তু আবার আপনার রিডিম হয়ে গেছে। তো টোটাল এখানে আমি দুটো আপনার সামনে রিডিম করে দেখালাম। তো 100 পয়েন্ট কোথায় আপনার অ্যাড হচ্ছে, এটা আপনার ক্রেডিট কার্ডে অ্যাড হবে এবং এই টাকা আপনি ক্রেডিট কার্ড ইউজ করে দেখতে পাচ্ছেন এখানে 19,877, 677 ছিল 877, এই টাকা আপনি ইনস্ট্যান্ট পেটিএমে অ্যাড করে দিতে পারেন এই ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে। তো এই হচ্ছে গাইস মূল ভিডিও। আর আপনি রেফারাল অপশন থেকে আপনার ফ্রেন্ডকে রেফার করুন এবং পার রেফার 2,000 টাকা করে নিন। গাইস এবার আসছি গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন। গাইস গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওটি একটি লাইক করে দিতে হবে অ্যান্ড কোনো এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, গাইস পার্সোনাল হোয়াটসঅ্যাপে নয়, শেয়ার করতে হবে। অ্যান্ড শেয়ার করার পর গাইস এমন এম ভিডিওতে অনেকটা উঠেছে, টোটাল কটা এম উঠেছে, 10টা না 15টা না 16টা, কটা এম উঠেছে সেটা আপনাকে ফলো করতে হবে এবং ফলো করে আপনি স্মরণ করে রাখবেন। এবার আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন, টেলিগ্রাম চ্যানেলে আজ নয় একদিন পর, অর্থাৎ আজকে 1-3 তারিখে আমি একটা গুগল ফর্ম দেব। এই গুগল ফর্মে যারা প্রথম 50 জনের মধ্যে আগে আগে পোস্ট করতে পারবে, অর্থাৎ কি আপনি যে লাইক করেছেন তার একটা স্ক্রিনশট এবং আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট এবং টোটাল কটা এম আছে একদম, এটা কিন্তু ঠিকঠাক বলতে হবে, এম যদি ভুল বলেন কিন্তু হবে না। দেওয়ার পর ওটা যদি আপনি ঠিকঠাক সাবমিট করতে পারেন তবে আপনি হবে উইনার এবং আপনি পেয়ে যাবেন বিগেস্ট ক্যাশ ফ্রম মাই ফোন সলিউশন। তো আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।